স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেনের হিস্ট্রি এমসিকিউ পুরো বই থেকে একটা দেওয়ার চেষ্টা করছি। দেখো, এক হচ্ছে প্রথম অধ্যায় থেকে দেখো। এক, প্রাক ইতিহাস শব্দটির অর্থ কী? এ, প্রায় ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। সি, যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না। ডি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত। উত্তর হবে বি, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। দুই, দেখো, ইনকা সভ্যতার নিদর্শন মিলেছে। এ, ফ্রান্সে। বি, হল্যান্ডে। সি, পেরুতে। ডি, গুয়েতেমালায়। উত্তর হবে সি, পেরুতে। তিন নম্বর, দেখো, নিম্নবর্গের ইতিহাস চর্চায় পথ দেখিয়েছেন ঐতিহাসিক। এ, লাদুরি। বি, বাকলে। সি, হেগেল। ডি, জন স্টুয়ার্ট মিল। উত্তর হবে এ, লাদুরি। চার, দেখো, কালচক্র ধারণার প্রবক্তা ছিল। এ, ভারতীয়রা। বি, চীনারা। সি, সুমেরীয়রা। ডি, আমেরিকানরা। উত্তর হবে এ, ভারতীয়রা। পাঁচ, আধুনিক ইউরোপের বৈশিষ্ট্য হল। এ, পুঁজিবাদ, সাম্যবাদ, ফ্যাসিবাদ। বি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ভাববাদ, বস্তুবাদ। সি, দৃষ্টবাদ, মার্ক্সবাদ, জাতীয়তাবাদ। ডি, মুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা ও মানব মুক্তি। উত্তর হবে ডি, যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা ও মানব মুক্তি। এরপর দেখো, শূন্যস্থান প্রমাণ আছে এখান থেকে। পৃথিবীর সম্পূর্ণ বর্ণমালা সমন্বিত আদিমতর লিপি হল। এ, কিউনিফর্ম। বি, হায়ারোগ্লিফ। সি, সিন্ধু। ডি, ডগা টিরিও। উত্তর হবে ডি, ডগা টিরিও। সাত নম্বর, দেখো, হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় ড্যাশকে। এ, আলবিরনি। বি, প্রিনি। সি, আমির খসরু। ডি, হিউয়েনসাং। উত্তর হবে সি, আমির খসরু। চার নম্বর, দেখো, পালদের মুদ্রার নাম ছিল। এ, কাঁসু। বি, নারায়ণী। সি, মনা। ডি, নিস। উত্তর হবে বি, নারায়ণী। নয় নম্বর, দেখো, তথ্যগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিশ্বের কয়েকটি প্রধান মহাকাব্য হল। এক, গিলগামেশ। দুই, ইলিয়াড। ও তিন, ওডিসি। চার, রাস্তরঙ্গিনী। এরকম বিকল্প থাকবে। দেখো, বিকল্প এতে দিয়ে আছে 2, 3, 4 সঠিক এবং 1 ভুল। বিকল্প বিতে দেওয়া আছে 1, 2, 3 সঠিক এবং 4 ভুল। বিকল্প সিতে দেওয়া আছে 1, 3, 4 সঠিক এবং 2 ভুল। বিকল্প ডিতে দেওয়া আছে, দেখো, 1, 2, 4 সঠিক এবং 3 ভুল। উত্তর হবে, এটা বি উত্তর হবে। দেখো, এখানে বিতে কী আছে, 1, 2, 3 সঠিক, মানে 1 হচ্ছে গিলগামেশ, 2 ইলিয়াড, 3 ওডিসি। এই তিনটে হচ্ছে সঠিক, আর রাস্তরঙ্গিনী ভুল। এরপরে দেখো, 10 নম্বর, স্তম্ভ মেলাও। বোঘা জোকোই লিপি। এ, মধ্যপ্রদেশ। দুই, হামুরাবি আইন সংহিতা মিশর। বি, মিশর। সি, রোজেটা প্রস্তর। সি, ব্যাবিলন। চার, ভীমবেটকা। ডি, এশিয়া মাইনর। এটার এরকম বিকল্প থাকবে। এতে দেখো বিকল্প আছে 1 এর সি, 2 এর ডি এরকমভাবে। আমি উত্তর হবে সি, সেটা দিয়ে দিয়েছি। সি, সি হবে 1, 1, D2, C3, বি, এই 3B আর 4 এর A। এটার উত্তর হবে সি, অপশানটা উত্তর হবে। দেখো, 1 হচ্ছে বোঘা জোকাই লিপি, 1 এর D, তার মানে এটা হচ্ছে এশিয়া মাইনর। 2 এর সি, হামুরাবি আইন সংহিতা, এটা হবে ব্যাবিলন। দেখো, আমি এইভাবে করেও দিয়েছি। 3 এর B, রোজেটা প্রস্তর। 3 এর B মানে এটা হচ্ছে রোজেটা প্রস্তর, হচ্ছে মিশরে। আর 4, ভীমবেটকা। ভীমবেটকা 4 এর A মানে মধ্যপ্রদেশ। এবার দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে, বর্তমানে আমরা কোন যুগে বাস করি? এ, হোলোসিন। বি, প্লায়োসিন। সি, মায়োসিন। ডি, ইওসিন। উত্তর হবে এ, হোলোসিন। 12 নম্বর, দেখো, প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ শুরু হয়েছিল? এ, ধান। বি, গম। সি, যব। ডি, তুলো। উত্তর হবে সি, যব। 14 নম্বর, দেখো, হোমো হাবিলিস কথার অর্থ হল। এ, বোকা মানুষ। বি, দণ্ডায়মান মানুষ। সি, দক্ষ মানুষ। ডি, বুদ্ধিমান মানুষ। উত্তর হবে সি, দক্ষ মানুষ। 14 নম্বর, দেখো, মিশরের সবচেয়ে বিখ্যাত স্থপতি ছিলেন। এ, ইমহোটেপ। বি, ওস্তাদ ঈসা। সি, মাইকেল অ্যাঞ্জেলো। ডি, রাফায়েল। উত্তর হবে এ, ইমহোটেপ। 15 নম্বর, দেখো, সর্বপ্রথম স্থলভাগে প্রাণের স্পন্দন দেখা যায় ড্যাশ যুগে। এ, আর্কিওজোয়িক।
বি প্রোটোজোয়িক, সি প্যালিওজোয়িক, ডি মেসোজোয়িক, উত্তর হবে এ আর্কিওজোয়িক। এবার দেখো ১৬, আদিম আফ্রিকার বুশম্যান জনগোষ্ঠী এ এক পাথরের গায়ে ছবি আঁকত, ২ প্যাপিরাস নামে এক ধরনের গাছের ছালের উপর ছবি আঁকত, ৩ উট পাখির ডিমের খোলার গায়ে ছবি আঁকত, ৪ এক ধরনের পাতলা কাপড়ের উপর ছবি আঁকত। এখানে দেখো বিকল্প দেওয়া আছে, বিকল্প ১ এ আছে ১ এর ১-২ সঠিক এবং ৩-৪ ভুল, বিতে আছে ২-৩ সঠিক এবং ১-৪ ভুল, সিতে আছে ১-৩ সঠিক এবং ২-৪ ভুল, এবং ডিতে আছে ৩-৪ সঠিক এবং ১-৪ ভুল। এখানে উত্তর হবে সি, সি মানে ১-৩ সঠিক, মানে আদিম আফ্রিকার বুশম্যান জনগোষ্ঠী পাথরের গায়ে ছবি আঁকত, হ্যাঁ ১-৩ উট পাখির ডিমের খোলার গায়ে ছবি আঁকত, এই দুটো হচ্ছে সঠিক। এরপর দেখো তৃতীয় অধ্যায়, সুদূর অতীতে মেসোপটেমিয়ায় বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন এ তৃতীয় থুটমোস, বি সারাগন, সি তৃতীয় আলেকজান্ডার, ডি দ্বিতীয় ফিলিপ, উত্তর হবে বি সারাগন। এরপর দেখো ১৮, অটোমান শাসনকালের শ্রেষ্ঠ স্থপতি ছিলেন এ মিরার সিনান, বি সেম সেটিন সামি, সি শেরেফার মেহমেট, ডি নাক্কাসানি ই রুম, উত্তর হবে এ মিরার সিনান। ১৯ নম্বর দেখো, প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম ড্যাশ সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয় এ মৌর্য, বি কুষাণ, সি সাতবাহন, ডি গুপ্ত, উত্তর হবে এ মৌর্য। ২০ নম্বর দেখো, পঞ্চ সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন এ আর্যভট্ট, বি বরাহ মিহির, সি ব্রহ্মগুপ্ত, ডি দ্বিতীয় আর্যভট্ট, উত্তর হবে বি বরাহ মিহির। এরপর দেখো চতুর্থ অধ্যায়, টমাস ক্রমওয়েল ছিলেন ইংল্যান্ড রাজ অষ্টম হেনরির এ অর্থমন্ত্রী, বি প্রধানমন্ত্রী, সি বিদেশ মন্ত্রী, ডি প্রধান উপদেষ্টা, উত্তর হবে ডি প্রধান উপদেষ্টা। এবার দেখো ২২, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ড্যাশ এ নিকোলো ম্যাকিয়াভেলি, বি জা বোদা, সি টমাস হবস, ডি জা জ্যাক রুশো, উত্তর হবে এ নিকোলা ম্যাকিয়াভেলি। ২৩ নম্বর দেখো, সিসেরোর ধারণায় ড্যাশ ক্ষমতার উৎস এ জনগণ, বি অর্থ, সি ধর্ম, ডি ন্যায় বিচার, উত্তর হবে এ জনগণ। ২৪ নম্বর দেখো, প্রতিটি ইক্তা থেকে আদায় করা করকে ড্যাশ বলা হতো এ খারাজ, বি খামস, সি জাকাত, ডি জিজিয়া, উত্তর হবে এ খারাজ। ২৫ নম্বর দেখো, ম্যান্ডারিনরা যে দেশের উচ্চপদস্থ আমলা ছিলেন এ চীনের, বি পারস্যের, সি জাপানের, ডি মিশরের, উত্তর হবে এ চীনের। এবার দেখো পঞ্চম অধ্যায়, কোন আর্য দেবতা অনার্য দাসদের পুর বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন এ বরুণ, বি ইন্দ্র, সি মিত্র, ডি পর্জন্য, উত্তর হবে বি ইন্দ্র। এবার দেখো ২৭ নাম্বার, ত্রয়োদশ শতকে বাংলাদেশের নপুংস কৃতদাসদের কি বলা হতো এ খাজা, এই খোজা, বি কানিজক, সি বুর্দা, ডি তুর্ক, উত্তর হবে এ খোজা। এরপরে দেখো, ম্যানর ব্যবস্থার আর এক নাম ছিল এ সামন্ত ব্যবস্থা, বি গ্রামীণ ব্যবস্থা, সি সিনোরীয় ব্যবস্থা, ডি ইনভেস্টিচার ব্যবস্থা, উত্তর হবে সি সিনোরীয় ব্যবস্থা। ২৯ নম্বর দেখো, ইউরোপে সর্বপ্রথম ব্যবসায়ীদের গিল্ড প্রতিষ্ঠিত হয় ড্যাশ, উত্তর হবে এ ইংল্যান্ডে, বি জার্মানিতে, সি স্পেনে, ডি ফ্রান্সে, উত্তর হবে এ ইংল্যান্ডে। ২০ নম্বর দেখো, কোনো একজন ড্যাশ বছর বয়সে নাইট হতে পারত এ অপশানগুলো ৭, বি ১৪, সি ২১, ডি ২৮, উত্তর হবে সি ২১ বছর বয়সে নাইট হতে পারত। ৩১ নম্বর দেখো, কয়েকটি গিল্ডে সংগঠনের সভাপতিকে ড্যাশ বলা হতো এ জেস্টক, বি সেস্টিন, সি ভান্ডাগারিক, ডি প্রমুখ, উত্তর হবে সি ভান্ডাগারিক। এবার দেখো ষষ্ঠ অধ্যায় থেকে, হেলরদের প্রধান কাজ ছিল এ চাষবাস, বি শিল্প উৎপাদন, সি খনির কাজ, ডি গৃহ কাজ, উত্তর হবে এ চাষবাস। ৩৩ নম্বর দেখো, মৌর্য যুগে ভারতে দাসপ্রথার অস্তিত্ব ছিল না বলে অভিমত দিয়েছিলেন এ কৌটিল্য, বি ফাইয়েন, সি মেগাসিরিজ, ডি হিউয়েন সাং, উত্তর হবে এ কৌটিল্য। এরপর দেখো, গুজরাটের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এ যশবর্ধন, বি পরমাদদেব, সি জয়সিংহ, ডি তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, উত্তর হবে সি জয়সিংহ। জয়সিংহ হবে গুজরাটের চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন জয়সিংহ।
এবার দেখো 35, মিশরের শাসক চতুর্দশ টলেমিকে হত্যা করেন এ জুলিয়াস সিজার, বি অ্যান্টনি, সি কিলোপেট্রা, ডি ব্রুটাস। উত্তর হবে সি কিলোপেট্রা। 36 নম্বর দেখো, বন্য পশু পাখির উৎপাত থেকে কৃষিক্ষেত্রকে রক্ষা করত এ নিষাদরা, বি ব্রাত্তরা, সি সূর্যরা, ডি মুন্ডারা। উত্তর হবে এ নিষাদরা। 37 নম্বর দেখো, পাণিনি তার গ্রন্থে ড্যাশ নামে নারী শিক্ষিকার উল্লেখ করেছেন এ উপাধ্যায়া, বি জ্ঞানবতী, সি অধ্যাপিকা, ডি কাব্য বিশারদ। উত্তর হবে উপাধ্যায়া। 38 নম্বর দেখো, যে রাজপুত বংশ দিল্লি ও আজমিরে রাজত্ব করত তা হল এ গাহড়বাল, বি চৌহান, সি চান্দেল্য, ডি চালুক্য। উত্তর হবে বি চৌহান। এরপরটা দেখো, নারী প্রথম জীবনে পিতার অধীনে, বিবাহিত জীবনে স্বামীর অধীনে এবং বার্ধক্য জীবন পুত্রের অধীন কাটাবেন, এই নির্দেশ দিয়েছিলেন এ মনু, বি কাত্যায়ন, সি পাণিনি, ডি জৈমিনী। উত্তর হবে এ মনু। এরপর দেখো সপ্তম অধ্যায় থেকে, অশোক স্বর্গীয় দৃশ্য দেখিয়ে প্রজাদের অন্তরে ধর্মবুদ্ধি জাগরণ করেন, এই স্বর্গীয় দৃশ্যটি ছিল এ কামান দর্শন, বি বিমান দর্শন, সি বৃক্ষ দর্শন, ডি পর্বত দর্শন। উত্তর হবে বি বিমান দর্শন। এরপর দেখো, পিপুলস ক্রুসেড নামে পরিচিত এ প্রথম ক্রুসেড, বি পঞ্চম ক্রুসেড, সি তৃতীয় ক্রুসেড, ডি সপ্তম ক্রুসেড। উত্তর হবে এ প্রথম ক্রুসেড। এরপর দেখো, জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন এ জন ওয়াইক্লিফ, বি জন হাস, সি মার্টিন লুথার, ডি ইগনেসিয়াস লায়োলা। উত্তর হবে ডি ইগনেসিয়াস লায়োলা। এরপর দেখো, ড্যাশ অনুগমীদের ললাট বলা হতো এ ইরাসমাসের, বি ওয়াইক্লিফের, সি লুথারের, ডি জন হাসের। উত্তর হবে বি ওয়াইক্লিফের। এরপর দেখো, মহাব্রত শব্দের অর্থ হল এ পরমান্য, বি পুরডাস, সি অন্য, ডি অনন্য। উত্তর হবে সি অন্য। এরপর দেখো, প্রথম তীর্থঙ্কর ছিলেন এ ঋষভদেব বা আদিনাথ, বি অজিতনাথ, সি পশুনাথ, ডি মহাবীর। উত্তর হবে এ ঋষভদেব বা আদিনাথ। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব বা আদিনাথ। এবার দেখো অষ্টম অধ্যায় থেকে, গ্রেট হ্যারি ছিল একটি বড় এ পদাতিক সেনাদল, বি কামান, সি যুদ্ধ জাহাজ, ডি গোলন্দাজ বাহিনী। উত্তর হবে সি যুদ্ধ জাহাজ। এবার দেখো, সুতো কাটার যন্ত্র স্পিনিং জেনি আবিষ্কার করেন এ স্মিটন, বি হারগ্রিভস, সি কাকরাইট, ডি হাম্প্রে ডেভি। উত্তর হবে বি হারগ্রিভস। এবার দেখো, বিজ্ঞানী ড্যাশ ক্লোরিন আবিষ্কার করেন এ সেইল, বি মেও, সি ক্যাভেন্ডিশ, ডি বেরতোলে। উত্তর হবে এ সেইল। এবার দেখো, দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক হলেন বিজ্ঞানী ড্যাশ এ জোহেনেস কেপলার, নিকোলাস কোপারনিকাস, সি গ্যালিলিও গ্যালিলি, ডি জিয়ার্দানো ব্রুনো। উত্তর হবে সি গ্যালিলিও গ্যালিলি। এবার দেখো, ভেলাম বলা হতো ড্যাশ চামড়াকে এ ভেড়া, বি বাছুরের, সি ছাগলের, ডি হরিণের। উত্তর হবে বি বাছুরের। এরপর দেখো, গুটেনবার্গের বাইবেলের প্রতি পাতায় লাইনের সংখ্যা ছিল ড্যাশ 48টি, বি 50টি, সি 52টি, ডি 54টি। উত্তর হবে এ 48টি। গুটেনবার্গের বাইবেলের প্রতি পাতায় লাইনের সংখ্যা ছিল 48টি। শুনছি আজকে এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হবে এবং আমরা দেখবো অন্যান্য চ্যাপ্টার অনুযায়ীও দিয়ে দিয়েছি, আগেও শর্ট প্রশ্ন দিয়েছি, সেগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।